হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাইলেন্ট কিলার। আবার আপনাদেরকে স্বাগতম সাইলেন্ট কিলারে। আমি এখন আছি অমর একুশে গ্রন্থমেলা, মানে একুশে বইমেলাতে। তো এখন জানেন যে বাংলাঘাটের প্রাঙ্গণ সহ এই তার পাশের রাস্তা প্লাস মুসলিম উদ্যান, সেখানে পর্যন্ত এখন বইমেলা ছড়িয়ে পড়ে। এখন আমরা মুসলিম উদ্যানে আছি আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে যে বাংলা একাডেমি প্রাঙ্গণে যে একুশে বইমেলা হয়, এটা আপনি জেনে থাকেন যে এই মেলা বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা। সারা দেশের মানুষ এবং পুরো দেশের না, দেশের বাইরেরও প্রচুর মানুষ এখান থেকে অপেক্ষা করতে থাকে যে সবসময় এই বইমেলাটা কখন হবে। তো এই নিয়ে তাদের অনেক কৌতূহল থাকে, কারণ সারা বছর লেখকরা যে সমস্ত লেখাগুলো করে থাকে সেই সমস্ত লেখাগুলোর মূল অ্যাপ্লাই যেটাকে বলে সেটাই হলো এই বইমেলাতে তারা নতুন পুরাতন বয়স্ক এবং পুরি। তো যাই হোক, এখানে রাতের বেলা তারপর কিছু মানুষ ইত্যাদি বলতো আবার বলতো রয়েছে। শুরুতে ঢুকতে এটা হলো ভেতর যে বাংলা একাডেমি চত্বর এবং তার পাশে পাবেন তার পাশে আপনি পাবেন ইত্যাদি গ্রন্থ। এটা আপনারা এখান থেকে দেখে আসবেন এবং নানান ধরনের বইগুলো আপনাদের এখান থেকে লিখে থাকবেন। এবং যার যে ধরনের লেখকের বই পছন্দ, এখানে সব ধরনের বই, বাংলা, ইংরেজি, হিন্দি সব ধরনের বই আপনি আপনারা এখানে সারা মাসের মাসের বইমেলা বই চলেন। আজকে যদিও বইমেলার প্রায় শেষের দিকে চলে আসছে, সে আমরা আশা করেন যদি দেখতে পাচ্ছি এটা হলো আমাদের লেখক আপনার নিজস্ব পছন্দের বইগুলো নেওয়ার জন্য আপনি যেতে পারেন। ভালো আছি অনেকেই এরকম হসপিটাল অনেক কিছু কিছু ওদের বই নিতে পারেন। তো যাই হোক, আমি যে ভক্ত করেছি সবার ধরনের বই বাংলা একাডেমির বিশেষ রয়েছে এবং আমার ধরনের পড়া রয়েছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। তারপরে রয়েছে শতাব্দী সমাচার, ন্যাশনাল চন্দ্রবংশী, এক একটি প্রতিবেদনের দিকে এক এক ধরনের রয়েছে প্রকাশন রয়েছে অনেকগুলো বড় ঐতিহ্য এবং বান্ধবী। এখানে হাজার রকমের বই সমৃদ্ধ সভা রয়েছে, এখানে কাব্য কাল প্রকাশ এবং চারুলিপি প্রকাশ সবগুলি রয়েছে। তো ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের পছন্দের বইগুলো নিজে আশা করি আপনাদের সাথে আরও একবার দেখা হবে এখানে এই বইগুলো। বিদায় নিচ্ছি।